Alhamdulillah, Summa Alhamdulillah, Muhammad Sultan, Muhammad Al-Quran, Muhammad Al-Sham, Hadran, Ashadan, Muhammad Al-Rasulullah, Sallallahu Ta'ala, Alayhi wa Alihi wa Sallama, Allah Ta'ala, Al-Guru, Jada, 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 Al-Sham, Jada, Al-Sham, Jada, Al-Sham, Jada, Al-Sham, যে রব্বুল আলামিন আকামুল কাদরিন পরওয়ারদিগার আলম আমাদের সকলকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে ঐতিহাসিক আধ্যাত্মিক প্রাণকেন্দ্র উপমহাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ব্যবহার মাঝভাগার ব্যবহার শরীফে হুজুর হোসেন ওয়ারা শেখুল ইসলাম এসে আজকের পবিত্র জুমার সালাত আদায় করার সুযোগ দান করেছেন সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আর পিয়ারা নবী সাহেবুল্লাহ নূর মুজাসসাম হুজুর ওর নূর আহমদ রুজুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পেয়েছি এবং বিশেষ করে যে মাসগুলোর জন্য আমার প্যারা নদীজি চিন্তা করেছি
অনেকে আমরা চিন্তা করি না জুমার দিনকে এত মর্যাদা দান কে বানিয়েছে। আল্লাহ তো সবগুলো দিন আল্লাহরই ছিল, প্রত্যেকটা দিনের আলাদা মর্যাদা আছে, প্রত্যেকটা দিনের মধ্যে মহান মহান নিয়ামত আছে, আল্লাহর নিয়ামত সবসময় বসে মারছে, কিন্তু এই দিনগুলো আলাদা আলাদা কেন, এই দিনগুলোর মর্যাদা এত বেশি বেশি কেন, এই দিনগুলোর মধ্যে কিছু মর্যাদা হয়েছে কিছু নদীর কারণে, কিছু দিনের মর্যাদা হয়েছে নদীর কারণে, মনে করে বুঝতে পেরেছেন। আপনার আমার সমস্ত মানুষের যে আমি পিতা আমার ছেলে কি বলবে, দাদা আদম বলবে, কি বলবে, বাবা আদম। কেন, ওই সমস্ত ইনসানিয়ত যারা মানুষ, এই মানব জাতির যিনি পিতা তার নাম হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম। তো এই জুমার দিনের মর্যাদা কেন আসলো, তার জুমার দিনের মর্যাদা আসার পেছনের কারণ হচ্ছে এই জুমার দিন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ গঠন করেছে। এই জুমার দিন বাবা আদমকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জুমার দিন তাহলে এই জন্য কি মর্যাদা বান হয়েছে, হ্যাঁ আল্লাহ জমিয়ে দিয়েছেন যা আল্লাহ জুমার দিনটাকে অর্থাৎ যারা মুসলিম হয়েছে তাদের জন্য আল্লাহ জুমার দিনটাকে ঈদ বানিয়েছে। কি বানিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের অনেকগুলো ঈদ দিয়েছেন, এবং আমরা খুঁজে পাই তারা খুঁজে পায় না। এখন আল্লাহ জুমার দিনকে মর্যাদা দান করেছেন যে বাবা আদমের জন্মদিন, জন্মদিন বলতে আপনারা আমার ভুল বুঝলেন, জন্মদিন বলতে অর্থাৎ আদম আলাইহিস সালাম প্রভৃতি কি করেছেন, সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম সরাসরি সৃষ্টি করার জন্ম দেওয়া হয়, কিন্তু এই দিন সৃষ্টি হওয়ার কারণে, ওই দিনের পৃথিবীতে পাঠানোর কারণে, প্রত্যেকটা দিনের আলাদা মর্যাদা, কিন্তু জুমার দিনকে এই সমস্ত দিনের সরকার বানিয়েছেন শুধুমাত্র তার কারণে বাবা তেমন কিছু না,
দিয়ে আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে নিয়ে যায়, দুল্হা বানিয়ে নিয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবীজিকে আল্লাহর কাছে আসে আজমের লড়াই করার দরকার আছে, আল্লাহ দরকার আছে, আল্লাহ কোন দরকারের মোতাবেক না, আল্লাহ চাইলে ওনার বন্ধুকে সবসময় সব জায়গায় দিনার এলাকি দিতে পারেন কি পারেন না, চাইলে কথা বলতে পারেন কি পারেন না, সাক্ষাৎ দিতে পারেন কি পারেন না, এমনি কার আল্লাহ আছে না নাই। কিন্তু আল্লাহ ওই দিন ওই রাতটাকে কেন বুঝে নিলেন যে আমি ওই সময় ওনাকে নিয়ে যাব, কারণ আমি এখানে কিছু রহস্য আরেকটি সামনে একটা রাত আছে যেটা নিস্ত শাবান, শাবান মাসে এই দিনটাকে আমাদের দেশের অনেক অস্বীকার করতে চায়, ঠিক আছে তারপরে ওখান থেকে যা দরকার হয়েছে আস্তে আস্তে আপনি
এটার মধ্যে যে সম্পর্কটি, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে একটা হচ্ছে বাজেট করা, আরেকটা হচ্ছে বাজেটকে প্রভাব করা। বুঝতে পারছেন? আমি একটা পরিকল্পনা করেছি, আর পরিকল্পনাটা বাস্তবায়িত হবে পরে, ঠিক আছে? এখন সমন্বয় করলে কোন ধারা নাই, কোন দৃঢ়বন্ধ নাই। ওটা হচ্ছে পরিকল্পিত অর্থ, পরিকল্পনা রাখবে সেখানে বাজেটের রাখবে, আর এটা বাস্তবায়ন হয়েছে পরে। আমাদের চিন্তা করি এই চিন্তার পরবর্তী ধাপ কি হবে এবং এর পরে কি হবে, এগুলো আল্লাহর আগে জানা আছে। আল্লাহ কি আগে জানা আছে, যার ফলে আপনি আমি চিন্তা করে পারবো না যে এটা 23 বছর কেন লাগবো না ভাই, এটা 23 বছর না, আপনি যদি বলেন 23 সেকেন্ড না, আল্লাহর কাছে এগুলো আগে জানা আছে। যখন যেখানে যেটা দরকার সেখানে তাকে বলবে নাজিল করেছেন। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা হয়েছে, ওই পরিকল্পনার জন্য নিশ্চয় শাবান, শাবান মাসের 15 তারিখে রাত্রটা সম্মানিত হয়েছে, ঠিক আছে? এবার কোরআন করিমের রাত্র শাবান আল্লাহর উনসিরা ফিহিল কোরআন রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর রমজান মাসে কোরআন নাযিল করেছেন। আর এই কোরআন নাযিলের আরেকটা জায়গা দেখতে পাই কি, আল্লাহ বলছেন যে আমি ওই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। তখন বোঝা গেল যে তাহলে লাইলাতুল কদর সময় করার কারণে কোরআন নাযিলের কারণে আর কি হয়, ওই রাত্রের মধ্যে তারা সারুল মালাইকাতুল রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন গাইবুল সুবহানাল্লাহ। ওই রাত্রিতে ফেরেশতারা নাযিল হয়, এটা হচ্ছে আপনাদেরকে দিলাম যাতে বিভ্রান্তি না হয়। তাহলে এই রাত্রটা সম্মানিত হয়েছে কোরআন নাযিলের কারণে, সম্মানিত ফেরেশতারা নাযিলের যখন বলা হয়েছে যখন মানে তখন ওই রাতকে ঈদ উদ্দিন বলা হয়েছে, এটা ফেরেশতাদের ঈদের সময় বলা হয়েছে। আমাদের এই
সুবর্ণ পথ হয়েছে,
نعمت دیتے رسول آدم شاہ غلام رحمان باہن جائی پرغم نعمت کلکم پرلم پرغم نعمت پرلم جب دن نیران مجھن در چھو ہے جب مجھن پردر کو جیتا جنگا خوشتا তাদের অন্তরের মধ্যে যে প্রেমা ছিল তাদের অন্তরের মধ্যে যে অন্ধকার ছিল সেটাকে দূরীভূত করে দিয়ে সেখানে মাঝখানটা উচ্চ রাগ করে দাঁড়িয়েছেন আরেকটা নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন শেখুল ইসলাম সৈয়দরা মৌলানা মৌলানা মুর্শিদরা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি এবং সৈয়দ আহমেদ বাদারি আল্লাহ
এখন মোটা প্রবলেম যদি আগাসনার মধ্যে আমরা পড়ি তাহলে বোঝা গেল সাইফুদ্দিন বাবার তলোয়ার থেকে আমরা কেউ খালি খালি বাস যদি তলোয়ার আঘাত করেন তাহলে নিয়ামত থেকে বঞ্চিত হবেন ঠিক আছে কারণ আল্লাহ নিয়ামত তুমি সরাসরি দিতে পারতো আল্লাহ তুমি চাইলে তো সমস্ত নিয়ামত সরাসরি দিতে পারো আল্লাহ তুমি নিয়ামত সরাসরি না দিয়ে আবার কারো পথে চালাইতে কেন বললা তুমি তো বলছো আম আনতা আলাইহিম বরকত বলছো আল্লাহ আনতা আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো যাদেরকে তাদের পথে চালাও মুসলমান আমরা তাদের পথে থাকবো ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ এটা আমরা আজকে যেমন ঈদের দিন আগামীকাল তো আমাদের জন্য ঈদের দিন হবে আর একটা কথা মনে রাখতে হবে কারণ তলোয়ারের কাছে যেতে বলো সাবধান তলোয়ার নিয়ে খেলা করা যাবে কিন্তু যখন নিরঞ্জন একজন আসলো আকাশে পরিষ্কার করার জন্য যখন আসলো তখন বুঝা গেল যে কোনটা ভয় আর কোনটা আকাশটা কোনটা টিকবে আর কোনটা টিকবে না ওই দেখে দেখে পরিষ্কার করে তাহলে আমাদের শরীরের ইমানটাকে যেরকম মজবুত রাখতে হবে তৈরি করে ইমানকে মজবুত রাখা জরুরি কারণ আপনি একটা ইমান দেওয়া হবে আরেকদিকে এবং যারা আল্লাহ হয়েছে তাদের থাকার